যে যারা বিজেপি ঝান্ডাটা নিয়ে ঘুরছে লক্ষ্মী ভান্ডারটা আটকে দেবো, তরুণদের 5 মিনিট সময় লাগবে না। যারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের লক্ষ্মী ভান্ডারটা আটকাতে তৃণমূলের 5 মিনিট সময় লাগবে না। যেমন কুকুর এরপর থেকে তেমন মুগুর হবে। এবার বিজেপির লোকেরা লক্ষ্মী ভান্ডারটা কিভাবে পায় তার খেলা শুরু হবে। ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিতর্কিত তৃণমূল নেতা তথা INTTUC-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং সোনামুখী পুরসভার উপপৌর প্রধান সোমনাথ মুখার্জি। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলে যে আমাদের লক্ষ্মী ভান্ডারটা আটকানোর কেউ নেই। তরুণ দ্বারা যদি মনে করে যে যারা বিজেপির ঝান্ডাটা নিয়ে ঘুরছে লক্ষ্মী ভান্ডারটা আটকে দেবো, তরুণ দাদের 5 মিনিট সময় লাগবে না, এটা এখান থেকে বলে যাচ্ছি। আর এটুকু জেনে রাখুন, যেমন কুকুর এরপর থেকে তেমন মুগুর হবে। জেলা পরিষদে বিজেপিকে ভোট দাও, 1,000 টাকা লক্ষ্মী ভান্ডারটা 2,000 টাকা করব, এই মার্কা কিছু লোকের লক্ষ্মী ভান্ডারটা কিভাবে কি হয় তার খেলা কিন্তু শুরু হবে। প্রসঙ্গত এর আগে একাধিক বিতর্কিত মন্তব্যে নাম জড়িয়েছে এই সোমনাথ মুখার্জি। তার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের চুরি পরা নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। বাঁকুড়ার কতুলপুরের প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল নেতার এমন হুঁশিয়ারিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মণিপুরের ঘটনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের বিজেপির নীরবতা ও ব্যর্থতার প্রতিবাদে বাঁকুড়ার কতুলপুরে প্রতিবাদ মিছিল ও সভা করে তৃণমূল। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে INTTUC-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভা এবং সোনামুখী পুরসভার উপপুর প্রধান সোমনাথ মুখার্জি এই মন্তব্য করেন। তৃণমূলের স্থানীয় কতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামীর নাম করে সোমনাথ বলেন, তরুণদা যদি মনে করে যারা বিজেপির পতাকা নিয়ে ঘুরছে তাদের লক্ষ্মী ভান্ডার আটকে দেব, তাহলে 5 মিনিট সময় লাগবে না। কিছু কিছু বিজেপির নেতা আছে, মানে দোকানে দেখবেন চা খেতে খেতে বলবে, রূপশ্রী টাকাটা ওটা মমতা ব্যানার্জি দিচ্ছে নাকি, ওটা সরকার দিচ্ছে, সরকারটা তোদের বাবার। লক্ষ্মী ভান্ডারটা ওটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে নাকি, ওটা সরকার দিচ্ছে, সরকারটা কার? মমতা ব্যানার্জি কাদের ভোটে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে? মানুষের ভোটে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলে যে আমাদের লক্ষ্মী ভান্ডারটা আটকানোর কেউ নেই। তরুণ দ্বারা যদি মনে করে যে যারা বিজেপির ঝান্ডাটা নিয়ে ঘুরছে লক্ষ্মী ভান্ডারটা আটকে দেবো, তরুণ দাদের 5 মিনিট সময় লাগবে না, এটা এখান থেকে বলে যাচ্ছি। এরপরে সোমনাথ মুখোপাধ্যায় বলেন, মনে রাখবেন যেমন কুকুর তেমন মুগুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের দরজায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যাচ্ছে তাই বলে বেড়াবেন, সেই দিন শেষ হয়ে গেছে। যারা এরকম সব প্রকল্পের সব সুবিধা নিয়ে বিজেপির পতাকা কাঁধে মানুষের দরজায় গিয়ে ভোট চেয়েছেন তাদের লক্ষ্মী ভান্ডার কিভাবে কি হয় তার খেলা শুরু হবে। আর এটুকু জেনে রাখুন, যেমন কুকুর এরপর থেকে তেমন মুগুর হবে। আপনারা মনে করবেন যে মমতা ব্যানার্জির দেওয়া রূপশ্রীটা নেব, মমতা ব্যানার্জির দেওয়া স্বাস্থ্যসাথীটা নেব, মমতা ব্যানার্জির দেওয়া সাইকেলটা নিয়ে বিজেপির প্রচারে বেরোব, মমতা ব্যানার্জির দেওয়া লক্ষ্মী ভান্ডারটা নেব, আর ভোটের সময় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যাচ্ছে তাই যা মুখে আসবে সেটা বলে যাব, সেদিন কিন্তু ভাই শেষ হয়ে গেছে। জেলা পরিষদে বিজেপিকে ভোট দাও, 1,000 টাকা লক্ষ্মী ভান্ডারটা 2,000 টাকা করব, এই মার্কা কিছু লোকের লক্ষ্মী ভান্ডারটা কিভাবে কি হয় তার খেলা কিন্তু শুরু হবে। পাল্টাই তৃণমূল নেতাকে তোলাবাজ বলে দাবি করে বিজেপির দাবি, এভাবে সরকারি প্রকল্পের সুবিধা থেকে কোনো বিজেপি কর্মীকে বঞ্চিত করা হলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে পুনরায় তা আদায় করা হবে। দেখুন, যিনি বলেছেন তিনি মূর্খ এবং অপরিণত, তিনি সরকারের সঙ্গে দলকে এক করে দিচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের কালচার সেটাই, কিন্তু সরকার আলাদা, দল আলাদা। দলের সিদ্ধান্ত আলাদা হতে পারে, কিন্তু সরকারের সিদ্ধান্ত বা কোনো প্রকল্প বন্ধ করার ক্ষমতা তার নেই। যদিও তৃণমূল ইচ্ছে করলে অনেক কিছু করে, কারণ তাদের দিদি সংবিধান, কিন্তু আমরা বলছি যে যদি কারোর এ কাজ করে থাকে তাহলে আমরা কোর্ট থেকে তাদের অধিকার আইনে দেখিয়ে দেবো, কোর্টে যাবে, মানুষ তাদের অধিকার নিয়ে আসবে, যেমন আরও 5টা অধিকার মানুষ নিয়ে আসছে। আর ওই যে সোমনাথবাবুর কথা বলছেন না, ওই ভদ্রলোক নাকি শুনেছি সোনামুখীর ভাইস চেয়ারম্যান, তিনি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্বটাই ভুলে গেছেন। আমার মনে হয় কালকেই তার পদত্যাগ করা উচিত, এবং আমার প্রতীকী আমার কথা হচ্ছে লোকের দুয়ারে দুয়ারে যে বলা উচিত যে না এরকম কাজ আমি ভুল করেছি, এরকম কথা আমার মুখ দিয়ে বেরোনো উচিত ছিল। কারণ কালচারটা তৃণমূল, তোলাবাজি করা কাজ, চমকানো চমকানো কাজ, কোথায় বসে আছেন, কোন পদে বসে আছেন, কাকে পয়সা দিয়ে বসেছেন, সেই জন্য ভুলে গেছেন। তো তার মুখ থেকে কথা শুনবেন না, তো কার মুখ থেকে শুনবেন।
একজন তোলাবাজ লোক রাজনীতির জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে, তাও আবার ভাইস চেয়ারম্যান হয়েছেন, আইএনটিটিউসির সভাপতি হয়েছেন, সেই তোলাবাজ লোকের মুখ থেকে আপনি এমনিই পাবেন, এর থেকে বেশি নয়। তবে কারোর যদি কিছু বন্ধ থাকে, ভারতীয় জনতা পার্টি থাকবে, সরকারি প্রকল্প কেমন করে আদায় করে দিতে হয় তা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। সোমনাথবাবু যদি ক্ষমতা থাকে বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি ক্ষমতা থাকে, বন্ধ করে দেখা। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।